গাছে দেখাও, এ মনে করো যে পোকাটা এই পাতাগুলি খাওয়া লাগছে নাই, এনে বেয়া করে ফেলাইছে, বেয়া করে ফেলাইছে এই পাতাই দেখো, এটা এবার করে ফেলায় ফেলা, এনে আর গাছ আর বাড়ে না, তখন আবার ভিতরে ডালমাল হয় আর ঝাবড়া হয়ে যায়, এ কুটি কুটি কী পোকা দেখে না উড়বি নি কি পোকাগুলি, সাদা মাছ না এইটা সারা গাছ দি ভরা, এর তোমার সেটা নরম নরম পাতা তো নাকি কন্টাপ না যায় ওইটা মনে হয় দেয়া লাগবে নাকি, আমি জানি সঠিক আমি জানি না, এই তো ঝাঁকি দিলে পারে ফুটি পোকার মতো ওরে কি জিনিস এটা, আর ফুল আইছিল সব গাছ ফুল আমি গাছে ভাঙিয়ে দিছি, শুধু দুটি গাছে রাখেছিল এই গাছে রাখছিল, এই ফুল থাকে নাই মনে হয়তো বয়স হয় নাই, এটা হয়তো থাকি পারে, এই গাছটা আমি কয়েকটা এক সোফা রাখেছি না, আর এই যে এগুলো সব ফুল আসতেছে, এই যে এই যে ফুল আসতেছে এখন সব ফুল, এখানে দেখ ফুল আসবে ফুল আসবে ফুল আসবে গ্রিট গ্রিট ফুল আসবে, তোমার এই জাতের নাম কি? ওডিসি থ্রি, ওডিসি থ্রি, হ্যাঁ জাতের নাম, এই যে ওখানে ওরে প্রতিটা গাছে, আর এই গাছটা রাখেছিল এই যে এটা ফুল আসছিল সরি আছে ওই যে হয় তার বিষ দিছে না, হ্যাঁ ওই কারণে হয় বিষের কারণে হতে পারে, বিষের কারণে হয়েছে আর বিষ দিছে না ওইটা, তারপরে এই গাছের গোলাবান ছিল পরে আবার নতুন ভাবে করতে না আগে হয়ে গেছিল, সেমার মধ্যে হয় কোনো সমস্যা হয় না, না কোনো সমস্যা না, বেগুনের গাছ লাগাও নাই, এটি তোমার সবচাইতে বড় ক্ষতিকারক জিনিস হবে, তোমার এই সাইজনির গাছের ভিতরে বেগুন রাখলে পরে সাইজনির গাছে পোকা দমন করা কঠিন হয়ে যাবে, বিষ আমি দিচ্ছি ও তাহলে তোমার টেনশন করা লাগবে না, তুমি শুধুমাত্র বুঝছাও যদি এককভাবে লাভজনক চাষ করবি চাও তাহলে তুমি এই ঘাস টাস গাছ টাস যা কিছু আছে বুঝছাও এ টু জেড সুশি খায় নরম হয়ে গেছো তা তো ভেঙে যাবে দিয়ে গেছে এরকম হচ্ছে কি করব, এই গাছটা উপরে গাছের জন্য উপরমুখে উঠতেছে না, গাছটা উপর দিক তোলার জন্য তোমার সেই ছোট খুঁটির একটা খুঁটি বড়তা দিবে, হয় এরকম ভাবে মনে করো যে এটি যাতে না ভাঙে এরকম পরিমাণ হেলালি যায় তুমি দিয়ে দিবে, ওডিসি থ্রি 12 মাসের সাইজ নিরা,